পাঁচমিশালি গল্প চ্যানেলে আমি মৌমিতা আবার সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা আমাদের গল্প ভীষণভাবে এনজয় করছেন। এর মধ্যেই আমরা বেশ কয়েকজনের গল্প এই চ্যানেলে পড়ে শুনিয়েছি এবং তার প্রচুর সাড়াও পেয়েছি, এবং আরও অনেক গল্প আসছে আমাদের ইমেল আইডিতে। আমাদের ইমেল আইডি বলে দিই, পাঁচমিশালি@gmail.com। আপনারা যারা এখনও গল্প লিখে উঠতে পারেননি তারা গল্প অবশ্যই লিখে পাঠিয়ে দিন আমাদের এই ইমেল আইডিতে। নিচে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির হদিশ রইল। ইমেলে আপনার পোস্টাল অ্যাড্রেস ও ছবি পাঠাতে ভুলবেন না যেন। মাসের শেষে যে গল্প শ্রোতাদের বিচারে সেরা নির্বাচিত হবে, অর্থাৎ সবচেয়ে বেশি লাইক শেয়ার ও কমেন্ট আনতে পারবে, সেই গল্পের লেখক বা লেখিকা পেয়ে যাবেন পাঁচমিশালি গল্পের তরফ থেকে সুন্দর উপহার। আমরা খুব শীঘ্রই গত মাসের গল্প লেখকের সেরা গল্প লেখকের নাম অ্যানাউন্স করব। তাহলে আর দ্বিধা কেন, মনের দ্বিধা কাটিয়ে পাঠিয়ে দিন আপনার গল্প, যা আমরা সকলের সামনে পড়ে শোনাব আপনাদের ছবি সমেত। নারায়ণ গঙ্গোপাধ্যায় ছোটদের জন্য যে লেখা লিখেছিলেন, অনেক রকম স্বাদের গল্প লিখেছিলেন, মূলত হাসির। তিনি যেমন টেনিদা সৃষ্টি করেছিলেন এবং টেনিদার চরিত্র আমাদের কাছে ভীষণ প্রিয়, ঠিক তেমনি পাশাপাশি আরেকটি চরিত্র উনি লিখেছিলেন যেটি হচ্ছে বল্টুদা, যেটা ততটা জনপ্রিয় সবার মধ্যে হয়নি। আমি অলরেডি একটি টেনিদার গল্প পড়ে শুনিয়েছি, আজ আমি পড়ব একটি বল্টুদার গল্প। বল্টুদা ছাড়াও ঘোড়ামামার গল্পও কিন্তু আমি একটি পড়ে শুনিয়েছি। তো এইভাবেই আমরা কিছু ভুলে যাওয়া গল্প আপনাদের সামনে মাঝে মধ্যেই তুলে ধরব। তাহলে আজকে আমরা শুনে ফেলি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ঘোড়া টোড়ার ব্যাপার। বল্টুদা বললে, এই যে ঘোড়াটা দেখছিস, এর পূর্বপুরুষ কে জানিস? অন্য একটা ঘোড়া নিশ্চয়, আমি জবাব দিলাম। বল্টুদা বললে, তোর মুন্ডু। তবে কি ওর পূর্বপুরুষ হাতি নাকি গন্ডার? না, বাঘ। কিন্তু বাঘ বলে আমার নিজেরই কেমন খটকা লাগলো। ও, বাঘ তো জেব্রার পূর্বপুরুষ, জেব্রার গায়ে তো বাঘের মতন ডোরা কাটা আছে, তাই না? আমি জানতে চাই পেলা, তুই তোর গবেষণা বন্ধ করবি কিনা? বল্টুদা চটে উঠল। যা মনে আসছে তাই বলে যাচ্ছিস? আমি তোকে ঘোড়ার কথা জিজ্ঞাসা করছিলাম। জেব্রা নিয়ে কে তোকে মাথা ঘামাতে বলেছে? আমি কানটান চুলকে বললাম, কি জানো বল্টুদা, এই ঘোড়া টোড়ার কথা ভাবলেই না আমার সব কেমন গোলমাল হয়ে যায়। ঘোড়ার থেকে মনে পড়ে ঘোড়ার ডিমকে, ঘোড়ার ডিম থেকে মনে পড়ে ডিমের ডালনাকে, তার থেকে মনে পড়ে ফুলকো লুচিকে। এই যে সব বকবক করে কানের পোকা বের করে দিল, তোদের মতো পেটুকের সঙ্গে কথা কয় যখমারি? বল্টুদা হাল ছেড়ে দিল। আবার সঙ্গে সঙ্গেই বল্টুদার ঘোড়াটা চি হি হি করে ডেকে উঠল। ঠিক মনে হলো আমার মুখের দিকে তাকিয়ে ঠাট্টার ভঙ্গিতে হি হি করে হাসি উঠছে। আচ্ছা বেয়াদব ঘোড়া তো, বল্টুদা বলল, দেখলি তো পেলা কেমন সমজদার ঘোড়া, তোর ক্যাবলামি দেখে কেমন তোকে ভেঙচে দিল। তাই তো বলছিলুম, এর পূর্বপুরুষ হলো চৈতক। চৈতন? আমি আশ্চর্য হয়ে বললুম। চৈতন তো হলো বড় মামার বুড়ো চাকর, সে তো ধান বাঁধে থাকে, আর সন্ধে হলেই মামা হো বলে গান গায়। শুনে বল্টুদা কটাং করে আমার মাথায় একটা কাঁটটা মারলে, বললে, তুই একটা ছাগল বুঝলি, মামা হো নয় রে বেকুব, ওটা রামা হো, আর চৈতন নয় চৈতক, তোর বড় মামার চাকর নয়, রানা প্রতাপের সিংহের ঘোড়া। ও, প্রতাপ সিংহী, ও বুঝতে পেরেছি, আমি ঘাড় নেড়ে বললাম। ছোট কাকার বন্ধু, রেলে চাকরি করে, আমায় একবার কেলনারের হোটেলে কাটলেট খাইয়েছিল। কটাং করে আরেকটা গাঁটটা পড়লো আমার চাঁদির ওপর। বল্টুদা তিনটে পোকায় খাওয়া দাঁত খিচিয়ে বলল, এটার কেবল খাই খাই, প্রতাপ সিংহি নয় রে উজবুক, রানা প্রতাপ সিংহ, চিতোরের মহারানা। ইতিহাস টিতিহাস পড়িস নি? বললাম, পড়বো না কেন, ওই তো যাতে মহম্মদ ঘড়ির গল্প আছে।
পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ঘড়ি নাম হইল কেন? আমি লিখেছিলুম, তাহার একটি ঘড়ির দোকান ছিল বলিয়া ঘড়ি নাম হইল। ইতিহাসের মাস্টারমশাই কেশববাবু সেইটা পড়ে আমাকে হাফ ডাউন করিয়ে দিয়েছিলেন। বল্টুদা বললে, ইস, সেটা যে জ্বালিয়ে খেলে। ইতিহাস ভূগোল সব দেখছি পালাজরের পিলে হয়ে এর পেটের মধ্যে সিঁধিয়ে বসে আছে। ওই পিলেটা একটু ঝাঁকুনি দেওয়া দরকার। এই পোলা, ঘোড়ায় চড়বি? হ্যাঁ বলি, ঘোড়ায় চড়বি? বল্টুদা আমায় উৎসাহ দিতে লাগলো। ঘোড়ায় চড়লে কী কী উপহার হয় জানিস? শরীর শক্ত হয়, পালা জ্বর পালাতে পথ পায় না, পিলে ভ্যানিশ করে রাত্রিরে নাক ডাকে না, চুল ওঠা বন্ধ থাকে, মস্তিষ্ক স্নিগ্ধ হয়। বিজ্ঞাপনে যা কিছু লেখা আছে তা পরপর আওড়াতে লাগলো বল্টুদা। দাঁতের মাড়ি শক্ত হয়, কাটা ছেঁড়া সত্ত্বর শুকাইয়া যায়, মুখের ত্বক কোমল ও লাবণ্যযুক্ত হয়, জামাকাপড় ধপধপে সাদা হয়। এবার আমার ব্যাপারটা বাড়াবাড়ি মনে হলো। বললাম, ধ্যাত, জামা কাপড় ধপধপে সাদা হবে কেন? ঘোড়া কি সাবান? বল্টুদা ফুরুকুচকে বলল, ওই তোর দোষ পেলা, খালি গুরুজনের মুখে মুখে তক্ক করিস। বেশ একটা ফলো এসে গেছিল, গড়গড়িয়ে বলে দিয়েছিলাম, দিলে বাগড়া দিয়ে। নে ওঠ। কোথায় উঠবো? ঘোড়ায়? আমি পারবো না, ওসব আমার কাজ নয়। পারতেই হবে, বল্টুদা চোখ পাকিয়ে বলল। না পারলে চলবে কেন শুনি? আমি 150 টাকা দিয়ে ঘোড়া কিনেছি শুধু বসে বসে ছোলা খাবে বলে? কিন্তু আমাকে কেন? আমি কাতর হয়ে বললাম, ওসব ঘোড়া টোড়ার ব্যাপার, আমাকে টানা হেঁচড়া করে তোমার লাভ কি? তোমার ইচ্ছে হয় তুমি চড়ো, আমি চলি বলে সরে পড়বার জন্য যেই না পা বাড়িয়েছি, বল্টুদা সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরলো। এই পালাচ্ছিস কোথায়? আমি তো চড়বই, তোকেও চড়তে হবে। পড়ে যাব যে। পড়বি কেন? আমার কোমর ধরে বসে থাকবি? যদি তুমিও পড়ে যাও? আমার তখনও বিশ্বাস হচ্ছিল না। না, আমাকে যদি আমাকে নিয়ে যদি ধপাস করে একটা রাম আছাড় খাও তাহলে তুইও খাবি? এক যাত্রায় পৃথক ফল হবে নাকি? বলে বল্টুদা আমায় হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল ওই চৈতন্যা চৈতক ওই ওই বংশধরের কাছে, মানে ওই 150 টাকা দামের ওই লাল ঘোড়াটার কাছে। সেটা তখন বাগানের বাইরে কী সব ঝোপঝাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল এক মনে। পা দিয়ে বল্টুদা দিব্যি টকাত করে উঠে পড়ল, আমাকে বলল, ওঠ। কী করে উঠব? হাত ধরে উঠে পড় আমার বলে হাত বাড়িয়ে দিল বল্টুদা। আমি বল্টুদার হাতটা যেই না ধরতে গেছি, হঠাৎ কী মনে করে চৈতকের ওই বংশধর, না না চৈতনের, না না চৈতকের সেই বংশধর মো করে এক পাক ঘুরে গেল। আর সঙ্গে সঙ্গে আমি যেটা জাপটে ধরলাম সেটা বল্টুদার হাত নয়, ঘোড়ার ল্যাজ। চি হি হি হে হে বলে চৈতক সন্তান তিরিং তিরিং করে লাফিয়ে উঠল। সরে যা, সরে যা! বল্টুদা চেঁচিয়ে উঠল, চাট মেরে দেবে এক্ষুনি। সরে যাব মানে? তার আগেই এক লাফে বারান্দায়। কিন্তু লাফিয়ে উঠেই ঘোড়াটার যে কী হলো কে জানে, তারপরেই সোজা বনবন করে ঘুরতে লাগলো লাট্টুর মতন। সে ঘূর্ণি আর থামে না। ঘোড়ার ওপর থেকে বল্টুদা হাউমাও করে ডাক ছাড়লো, পেলা! বারান্দার ওপরে নিরাপদে দাঁড়িয়ে আমি জবাব দিলাম, বলো, ঘোড়াটা যে থামছে না। থামবে কেন? ওর তেজ এসে গেছে না, মহারানা প্রতাপের বংশধর কি না? খালি পাঁ পাঁ করে পাক খাচ্ছে যে, তাই তো খাবে। পাঁ পাঁ করে ঘুরবে বলেই তো ওর নাম ঘোড়া, ইয়ার কি রাগ পেলা। বল্টুদা তখন ঘোড়ার পিঠের ওপর শুয়ে পড়ে দুহাতে গলা জড়িয়ে ধরেছে। আমায় ছিটকে ফেলে দেবে মনে হচ্ছে, তাহলে ছিটকে পড়েই যাও, আমি উপদেশ পাঠালাম। ঠ্যাং ভেঙে যাবে যে, বল্টুদার কাতর আর্তনাদ। 150 টাকার ঘোড়ার থেকে পড়লে কেবল ঠ্যাং ভাঙলেই চলবে কেন? মাথা না ভাঙলে কি তোমার প্রেস্টিজ থাকবে? আমি জানিয়ে দিলাম, ঘোড়া কিন্তু সমানে বনবনিয়ে ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে। ঘোড়া বোধহয় লাট্টুর বংশধর রে পেলা, বল্টুদার ভগ্ন কণ্ঠস্বর শোনা গেল। আমারও তাই মনে হচ্ছে। বলতে বলতেই দেখি ঘোড়াটা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল, একেবারে স্ট্যাচু, নট নরন চরণ টকাশ মার্বেল। আমি চেঁচিয়ে উঠলাম, বল্টুদা নেমে পড়ো শিগগির, এইটাই চান্স। বল্টুদা বোধহয় নামতেই যাচ্ছিল, কিন্তু আর একটা কাণ্ড হলো তক্ষুনি। হঠাৎ ঘোড়াটা ভু ভু ঘুর ঘুর খু খু কেমন একটা বিটকেল আওয়াজ ছাড়লো।
তারপরেই সামনের পা দুটো আকাশে তুলে দিয়ে মানুষের মতন সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করল। ঘোড়াটার পিঠের ওপর ঠিক একটা ব্যাগের মতন চিমটের মতন ঝুলতে লাগলো বল্টুদা। প্যালারে গেলাম যাচ্ছ বলেই তো মনে হচ্ছে, ঘোড়াটা বোধহয় উড়তে চেষ্টা করেছে, তোমাকে নিয়ে বোধহয় আকাশে পাড়ি দেবার মতলব করছে ওর। ঘোড়ার হালচাল দেখে আমার সেই রকমই সন্দেহ হচ্ছে। বল্টুদা তারস্বরে বলল, ওর পেটের দুপাশটা কীরকম ফুলে ফুলে উঠেছে আর বুরুত বুরুত করে শব্দ হচ্ছে, খুব সম্ভবত পাখা বেরোচ্ছে ওখান দিয়ে। বল্টুদা, ওটা বোধহয় না পক্ষীরাজের বংশধর। তা হতে পারে, বল্টুদার গলা দিয়ে কান্নার মতন আওয়াজ বেরোলো, কিন্তু আমার এখন আকাশে উড়বার ইচ্ছা নেই, একদম না। মানে ঘোড়াটা যে ঘুড়ি হয়ে উড়ে যায় তা তুমি চাও না, কিন্তু তুমি না চাইলেই কি ও ছাড়বে? ওর যেরকম তেজ এসেছে। আর তখনই ঘোড়াটা পেছনের পায়ে ভর দিয়ে লাফাতে শুরু করলো। আমি চেঁচিয়ে উঠলাম, ও বল্টুদা, এই যে ক্যাঙ্গারুর মতন লাফাচ্ছে গো। বল্টুদা গো গো করছিল, কি বললো ঠিক বোঝা গেল না, কিন্তু আমার মনে হলো ঘোড়াটা তাহলে নিশ্চয়ই ক্যাঙ্গারুর বংশধরই হবে। সার্কাসে খেলা দেখানোর মতন টপাং টপাং করে হাত দশেক লাফিয়ে গেল ঘোড়াটা। তারপর বিশ্বাস করবেন না, নাচতে আরম্ভ করে দিল। ওহ, সে কি নাচ! কখনো মনে হলো ভরতনাট্যম নাচছে, কখনো রায়বেশ নাচ, কখনো বা উদয়শঙ্করকে একেবারে মেরে বেরিয়ে যাচ্ছে, কখনো চার পা তুলে, কখনো দু পা তুলে, তার সঙ্গে চ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি খটকিও রাগিনি! অমন নাচ গান আমি জীবনে কখনো দেখিনি। আর ঘোড়ার ওপর পিঠের ওপর ঝুলন্ত বন্টুদাকে নাচতে হচ্ছে সেই সঙ্গে। ডাকলাম, বল্টুদা! বল্টুদা সাড়া দিল না, বোধহয় নাচের তালে মেতে উঠেছে। শুধু ওর গলা দিয়ে আজ বেরোলো গে গে গে। ঘোড়াটার সঙ্গে গানের কোরাস ধরেছে মনে হলো। ঘোড়ার পূর্বপুরুষ খুব সম্ভবত রায়বেশে নাচত। আমি বল্টুদাকে জানাতে চেষ্টা করলাম সেটাই। উত্তরে বল্টুদা বলল, গে গে গে, ভয়তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ঘোড়ার কি ডাক, চ্যাঁহো চ্যাঁহো, হি 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 হি। ঘোড়াটা নাচতে লাগলো, একবার সামনে আসে, একবার পিছিয়ে যায়, কখনো দুপা আকাশে তুলে হরিশঙ্কর্তিনের মতন নাচতে থাকে, মনে হয় এক্ষুনি গেয়ে উঠবে। লাগলো হরির লুটের বাহার, আবার তখনই সামনে পিছনে এমন করে দুলতে থাকে সে যেন সাঁওতালি ঝুমুর দেখিয়ে দিচ্ছে। প্রায় 7-8 মিনিট নেচে ঘোড়াটা থামলো। তারপর সামনের দিকে গলা বাড়িয়ে দিয়ে হাসতে শুরু করে দিল। হাসি বটে, দাঁত টাঁত বের করে নাকের ফুটোর ভেতর থেকে ধোঁয়া ধোঁয়া মতন কিসব ছড়িয়ে দিলে, হা 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 শব্দে অট্ট হাসি শুরু করে দিল। সে হাসি যে কি চিজ তা বলে বোঝানো শক্ত। পণ্ডিত মশাই সামনে থাকলে সন্ধি করে বলতেন, ঘোড়াট্ট হাস্য। পরক্ষণেই নাভ দিল একটি লাভ, রামলাভ বললেও কম বলা হয়, দশরথ লাভ বললেও ঠিক বলা হয় কি না কে জানে, মাটির থেকে পায় হাত দশেক ওপরে উঠে গেল। আমি তো ভাবলাম বুঝি উড়েই গেল এবার, কিন্তু ঘোড়া উড়ল না, উড়ল বল্টুদা। কিন্তু বল্টুদার তো আর পাখা নেই, বেশি দূর যাবে কি করে? হাত পনেরো উড়ে গিয়ে নেহাত কপাল জোরেই বলতে হবে একেবারে বিচালির গাদায় গিয়ে ধরাশায়ী, মানে গাদাশায়ী হলো আর কি। আর ঘোড়া সেই একটি লাফেই বাড়ির চৌহদ্দি পার হলো, আবার লাফ আধ মাইল দূরে চলে গেল, আবার আরেক লাফ, তারপরেই ঘোড়া দিগন্তে বিলীন হয়ে গেল, হয়তো আকাশেই উড়ে গেল, ঠিক বলতে পারবো না। আমি বল্টুদার কাছে ছুটে গেলাম, তারপরে যেতে হলো ডাক্তারের কাছে। দুদিন পরে হাতে পায়ে প্লাস্টার বেঁধে বল্টুদা উঠে বসল। আমি খবর নিতে গেছিলাম, জিজ্ঞাসা করলাম, চৈতকের বংশধরের কোনো সন্ধান পেলে বল্টুদা? চৈতকের না ছাই, বেটা পালিয়েছে না আপদ গেছে, বল্টুদা নাক মুখ কুচকে বলল। জানিস পালা, আসলে ওটা না সিদ্ধিখোরের বংশধর। সিদ্ধিখোর নয় তো কি? বাগানের বাইরে ওই যে ঝোপঝাড়গুলো চিবচ্ছিল, ওগুলো কিসের গাছ জানিস? ভাঙের। আর ওই খেয়েই তো, বল্টুদা থামলো, একটা বুক ভাঙা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তার ঘোড়ার জন্য না ভাঙা হাত পায়ের জন্য সে আমি বাপু বলতে পারবো না। এবারের গল্প আশা করি আপনাদের মুখে হাসি ফুটিয়েছে। ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান
মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের মূল্যবান মতামতগুলি আমাদের প্রতিনিয়ত উৎসাহিত করে চলেছে এবং আমরা আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে নিয়ে আসার উৎসাহ পাচ্ছি। আপনারা যদি কোনো বিশেষ গল্প শুনতে চান সেটাও আপনারা আমাদের জানান, আমরা চেষ্টা করব সেই গল্প আপনাদের সামনে হাজির করতে। আজ তাহলে এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার একটি অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।